বছরের শুরুতেই বলিউড জগতে বিয়ের সানাই। জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটার লোকেশ রাহুল ও অভিনেত্রী আতিয়া শেঠি। অন্যদিকে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শেষা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এই জল্পনায় উত্তাল বলিউড। সিদ্ধার্থের জন্মদিনে কিয়ারার মিষ্টি উপহারে আরও জোরালো গুঞ্জন। একজন 22 গজের তারকা, অন্যজন অভিনেত্রী হিসেবে বলিউডে পথ চলা শুরু করেছেন বছর কয়েক হলো। বহুদিন ধরে গুঞ্জন, ভারতীয় দলে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে জমিয়ে প্রেম করছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া। এরপর থেকে ক্রিকেট মহল থেকে বলিউডের অন্তরে একটাই চর্চা, কবে হবে এই জুটির বিয়ে। শোনা যাচ্ছিল চলতি মাসের 21 তারিখ বিয়ে সারবেন রাহুল আথিয়া, কিন্তু সেই তারিখ পিছিয়েছে। 21 নয়, 23 তারিখ চার হাত এক হবে দুজনের। বিয়ের জন্য আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন রাহুল, সেই মতো ছুটিও মঞ্জুর হয়ে গেছে। দুই পরিবারে জোরদার চলছে বিয়ের প্রস্তুতি। মুম্বাই রাহুলের আবাসিক ভবনে শোভা পাচ্ছে আলোকসজ্জা, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। জানা গেছে 21 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিয়ের সব আনুষঙ্গিক অনুষ্ঠান, মেহেদি, ব্যাচেলার্স পার্টি, সঙ্গীত সবই ঠিক হয়ে গেছে, তৈরি হয়েছে আমন্ত্রিতদের তালিকাও। ক্রিকেট ও বলিউড তারকার ভিড়ে জমে উঠবে সুনীল শেঠির মেয়ের বিয়ে। অক্ষয় কুমার থেকে সালমান খান, প্রাক্তন অধিনায়ক ধোনি থেকে বিরাট, রাহুল আথিয়ার বিয়েতে বসতে চলেছে চাঁদের হাট। সুনীল শেঠির 17 বছরের পুরনো খামার বাড়ি জাহানে হবে সে অনুষ্ঠান। অন্যদিকে বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আগামী 6 ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্ডাস্ট্রির আরেক তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নতুন জীবন শুরু করতে ভারতের জয়সলমীরের বিশ্বখ্যাত সূর্যকর হোটেলকেই বেছে নিয়েছেন এই জুটি। শোনা যাচ্ছে 4 ও 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রি ওয়েডিং সেরিমনি। মেহেদি, হলুদ, সঙ্গীতের মতো অনুষ্ঠানগুলি হবে এই দুদিনে। এরপর 6 ফেব্রুয়ারি বিয়ে। দুই পরিবার ও শুধু কাছের বন্ধু বান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা। এরপর মুম্বাইয়ে হবে রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনা। সম্পর্ক নিয়ে কথা হলেও দুজনের কেউই সরাসরি তা স্বীকার করেনি। বর্ষশেষে একই জায়গায় একসঙ্গে ছুটি কাটালেও ছবি দিয়েছেন আলাদা, তাই তাদের সম্পর্ক ধোঁয়াশায় থেকেছে বারবার। কিন্তু নতুন বছরে বিয়ের জোরালো গুঞ্জন সরগোল ফেলেছে ভক্তদের মাঝে। এখন বাকিটা তো সময় বলে দেবে। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।